বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুন্তাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, হরিণাকুণ্ড উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। সকল আনুষ্ঠানিকতা শেষে বল মাঠে গড়ায়। প্রথম দিনের খেলায় বালক দলে মুখোমুখি হয় হরিণাকুণ্ড উপজেলা বনাম কোটচাঁদপুর উপজেলা। খেলার প্রথমার্ধ থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দলকে এগিয়ে নিতে আক্রমণ শুরু করে উভয় দলই। দ্বিতীয়ার্ধের 38 মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল দিয়ে দলকে এগিয়ে নেয় হরিণাকুণ্ড উপজেলা একাদশের 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলামিন বিশ্বাস। পরে গোল পরিশোধ করতে না পারায় জয়লাভ করে হরিণাকুণ্ড। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় হরিণাকুণ্ড ও কোটচাঁদপুর উপজেলার মেয়েরা। খেলায় 3-0 গোলে জয়লাভ করে হরিণাকুণ্ডর মেয়েরা। আগামী 28 মে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যারা খেলবে স্নেহের সেই খেলোয়াড়বৃন্দ সম্মানিত যুব সমাজকে আমরা সুস্থ এই যে ফুটবল খেলার নামকরণ পাশাপাশি আমরা জানি যে বঙ্গবন্ধু এদের স্বাধীনতায় যেরকম ভূমিকা রেখেছিলেন।
এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়া বাংলাদেশ 2141 সালে যারা বাংলাদেশের নেতৃত্ব দেবে তাদেরকেই একটি সমৃদ্ধ আগামী প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য আজকের এই আয়োজনগুলি আমি প্রত্যাশা করি। আমি প্রত্যাশা করি আজকের এই আয়োজনের মধ্যে আমাদের যে আগামী প্রজন্ম আজকে খেলা অংশগ্রহণ করছে তারা নিশ্চয়ই এই খেলার মাধ্যমে মাদক মুক্ত আগামী প্রজন্ম, জঙ্গিবাদ মুক্ত আগামী প্রজন্ম এবং একটি সন্ত্রাস মুক্ত সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে উঠবে। অস্পিশিয়াস মোমেন্ট এখানে এই খেলার মধ্য দিয়ে আমরা আমাদের যুব সমাজকে আমরা সুস্থ এবং মাদক মুক্ত হিসাবে গড়ে তোলার একটা প্রয়াস হিসাবে আমরা এটা দেখতে পারি। যারা ফুটবল খেলে তারা আমার মনে হয় শুধু ফুটবল খেলা না, যে কোনো খেলায় আমাদেরকে কিন্তু নিয়ম শৃঙ্খলা শেখায়, অর্থাৎ আপনাকে কিন্তু ডিসিপ্লিন, আপনি যে খেলতে আসছেন এর আগে কিন্তু তিনি জানতেনই না, মানে খেলতে গেলে তাকে এই নিয়ম কানুন গুলি মানতে হয়, অর্থাৎ আপনি এখানে এসে কিন্তু আপনাকে এই যে কতগুলো নিয়ম শৃঙ্খলা থাকবে এর বাইরে গেলে আপনি লাল কার্ড, হলুদ কার্ড, লাল কার্ড, পেনাল্টি, হ্যাঁ, ফ্রি কিক সহ অনেক প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু নিয়ম শৃঙ্খলা শিখাচ্ছে এই খেলা। আপনি যেখানে যা খুশি তাই করতে পারেন না, এখানে আপনাকে কিন্তু একটা ধারাবাহিক নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে যেতে হচ্ছে।